করছেন সমস্ত এখানে দুইজনের বেশি লোক। 5 জুলাই 2014 নির্বাচনের সময় 2 জন 3 জনের বেশি লোক থাকতে দেন না, সেখানে সামরিক বাহিনীর প্রশিক্ষণের চেয়েও বিএনপির কি বড় প্রশিক্ষণ আছে? 180 মাইল স্পিডের নাইট কোচের বড় মারার মতো হিম্মত যে আমার নাই সেটা প্রতিদিনই কিন্তু আপনারা বলেন। যারা বলে আমাদের হিম্মত নাই, হিম্মত তো অবশ্যই তাদের আছে, কারণ তারা ছবিও পায়। কিভাবে ছবি ভয় পাই? মারামারি হয় ছাত্রলীগ বিএনপিতে মারে, সেই ছবি আপনি পাবেন না, আপনারা যে সিসিটিভি ক্যামেরাও কিন্তু পাবেন না। আর 180 মাইল স্পিডের দাউদ কান্দি, আর এই যে আপনাদের এখানে পলাশ বাড়িতে গাড়িতে যে অগ্নিসংযোগ আর পেট্রোল বোমা মারল, এইটা আওয়ামী লীগের নেতৃত্বে গোয়েন্দা সংস্থার সুপার পিছনে ওনারাই কিন্তু মেরেছে। কি করতে চেয়েছেন? বাংলাদেশকে জঙ্গিবাদে বিএনপিরা অগ্নিসন্ত্রাস করে অস্থিতিশীল করছে বিভিন্ন দেশগুলোতে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যে যে স্থিতি দিয়েছেন, ওনারাও কিন্তু সাদা চামড়া লোক না, বুদ্ধি কি এত কম রে ভাই? সারা পৃথিবী শাসন করছে আমেরিকার ব্রিটিশ, ওনারা চিন্তা করছে 180 মাইল স্পিড বিএনপির মুরাদ্দায় 3 জনের বেশি থাকতে দেয় না, মানল কিভাবে? ছবি আসলে কোথা থেকে? আমি যদি অপকর্ম করি আমার ছবি আমি তুলে কি প্রচার করবো? ঈশ্বর বিএনপিটা করবে না, সরকারের প্রশিক্ষিত বাহিনীর দ্বারা ঘটনা ঘটিয়েছে, ছবি তুলেছে, সেই ছবি হাতে করে জনগণের ট্যাক্সের পয়সা বিদেশ ঘুরে ঘুরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সেগুলো বিভিন্ন রাষ্ট্রকে তারা দেখিয়েছে। তারাও বিশ্লেষণ বিশ্লেষণ করে দূতাবাসের মাধ্যমে যেই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে শেখ হাসিনা নিজেই এই সমস্ত ঘটনা ঘটাইয়া নতুন একটি মাত্রা যোগ করিয়াছে। আজকাল দাতা সমস্ত রাষ্ট্রগুলি বলেছে নিরপেক্ষ নির্বাচন ছাড়া